Hi friend, good morning. Aske jabo kursieong. Ekhon berolam. Ektu pore bondhu ashbe. Dekhte parbe ekhon kono kuasha, ratri andhokar. Ekdom kichu dekha jacche na. Ekhon ami barir samne mondire ekhane achi. Ekhon baje 3:30. Amra rona debo kursieong er uddeshe. Cholo dekha jak bondhu asche ektu pore jacche. আগ্রাট বাজার মালগুদাম ঘন কুয়াশা কিছু দেখা যাচ্ছে না আমাদের বাইক হচ্ছে পঞ্চাশ একাগ্রতে দেখা যাক ঘরে স্পিড বাড়ে কিনা আসতে একশো তাদের যাওয়ার কথা ছিল তারা চলে গেছে ড্রাইভে থাকুন দেখতে থাকুন এখন সকাল হয়ে গেল অনেক দূর চলে আসলাম ময়নাগুড়ি এখন ঠান্ডা লাগছে সেজন্য আগুন ধরানো হলো এই যে কানু আগুনে পা দিবে হাত দিবে এখন চা খাচ্ছি ট্রাফিক দশটার আগে ওরকমভাবে ট্রাফিক কোনোদিন হয় না কানু চা খাচ্ছে স্পেশাল চা এখন আমরা এসে পৌঁছালাম মোহিত নগর উঠতে আছি এখন আমরা মোহিত নগরে আছি ঠান্ডা বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না তাই একটু দাঁড়ালাম একটু গরম হই তারপরে আবার এগিয়ে যাব কাশিয়ানের দিকে কত কিলোমিটার আসলাম আমরা এখন চলে এলাম আর 100 কিলোমিটার বাকি আছে দেখা যাক তাই একটু আমরা একটু রেস্ট নিচ্ছি আমরা এখন শিলিগুড়ি ঢুকে গেছি এখন বাজে 9টা সাতটার দিকে শিলিগুড়ি আসার কথা ছিল লেট হয়ে গেল প্রচুর খাওয়া দাওয়া করতে লেট হয়ে গেল আবার শিলিগুড়ি ঢুকে গেছি ৮ জানুয়ারি আমরা এখন কাশিয়াং এর কাছাকাছি চলে আসবো টার্নিং আছে ভাই টার্নিং আছে ব্রেক ধরিস স্কুটির ব্রেক এটাই ভালো লাগে ওয়াও 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 দেখিস ঘুরে যাস না এখন ঘুরে যাওয়া যাবে না রিল্যাক্স ভাবি রিল্যাক্স ব্রেক ধরিস না হালকা ধরিস একবার না এবারে ব্রেক দিলে ছেড়ে দে না যাবে কাছে এতো আমরা কাশিয়াং এর কাছাকাছি চলে এসেছি আর মাত্র কিছুক্ষণ সময় 200 meters turn right ফাইনালি চলে এসেছি কাশিয়াং আর মাত্র কয়েক মিনিটের ব্যাপার আমাদের ড্রাইভারটা আজকে প্রচন্ড রাগ করেছে আমার উপরে সকাল থেকে অনেক কিছু শুনেছে প্রচন্ড রাগ রাস্তায় যে হিলে গাড়ি ওঠেই না কিন্তু টেনে ঢুকছে আর গাড়ি গ্যারাজ করেছে সকাল সকাল আমি কিছু মনে করিনি দেখা যাক পৌঁছিয়ে তারপরে পৌঁছে ওখানে কী কী আছে তোমাদের সব দেখাবো সঙ্গে থাকো এখন আমরা কাশিয়াং এর কাছেই চলে এসেছি আর মাত্র
আরেক ফেরি। ও কি সুন্দর চা বাগান দেখো বন্ধুরা, কি সুন্দর চা বাগান। এইসব জায়গায় আসলে আর পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে না, কি আর করবো, ফাঁকা রাস্তা, মনে হয় রাস্তাটা আমার। এখন কার্শিয়াং বাজারে এখন আমরা যাব একটা স্কুলের দিকে। হ্যাঁ হ্যাঁ, বা দিকে আমরা এখন দাওহিলের দিকে যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক যেতে পারি কিনা। ওহ কি সুন্দর ভিউ, সত্যি অসাধারণ। সামনে কি সুন্দর চা বাগান, আরে আগারে দাদা হ্যালো হ্যালো। এখন আমরা ডাবিলে, দাওহিলের দিকে যাচ্ছি আমরা। আমরা দাওহিলের দিকে উঠছি, কার্শিয়াং থেকে দাওহিলের দিকে উঠছি। দাওহিল স্কুল দার্জিলিং, দাওহিল স্কুল দার্জিলিং। হ্যালো কোথায়? আরে তাপস দা কই? আরে আমি বৌদি। তা কইছি তো রেডি থাকতে, আবার ফোন করার কি? আমি তো ওরা কইছি নেটওয়ার্ক পাবে না আমার, তাহলে কি রেডি হয়েছে? কথা তুই টোটো বাইরে হচ্ছে, তা আমি তোকে কইছি, ওকে বলে কথা দিয়ে ফোন করবো কীভাবে, নেটওয়ার্ক নাই, আমি এখন পাহাড়ের উপরে আছি। তা আমি তো ওরে কইছি, আমি তো কইছি তো খোঁজ খবর পাবেন, আমি রেডি থাকতে কইছি গাড়ি যাবে, কথা মনে ইয়ে বলে হয় ওকে ফোন কর। গাড়ি আর উঠছে না, সেজন্য হেঁটে হেঁটে উঠছি। বন্ধু চলে গেছে আমাকে রেখে, ও উপরে চলে গেছে, তাই আমি হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি গাড়ি তুলতে পারি কি না। এখন খুব উপরে আছি, অনেকটা প্রচুর উপরে, বহুত মানে প্রচুর, প্রচুর মানে প্রচুর উপরে, দম বেড়ে গেছে আর হাঁটতে পারছি না। আছি কার্শিয়াং ভিউ পয়েন্ট, এদিকে হলো মন্দির, পুজো হচ্ছে, এদিকে হনুমানজি। এখন আমরা কার্শিয়াং স্টেশনের দিকে যাব আরো লোকের সাথে দেখা করতে। হ্যালো কোটে রে, কি টোটো পাইছেন? আর দুজন পাইছেন? ছ পাঁচজন হয়েছেন তো? তাড়াতাড়ি চলে যান, একটা বাজি গেছে বল, ঠিক আছে একটা বাজি গেছে বল, তাড়াতাড়ি চলে যান একদম সোজা কাকরি বাড়ি। কাকরি বাড়ি তুই রোড দিয়ে যাইতে থাক, একটু যে ইয়া চলছে,